আসসালামু আলাইকুম, আমি নওগাঁ জেলা থেকে বলছি। আজকে যা বলতে যাচ্ছি সেটা আমার দাদির সাথে ঘটে যাওয়া ঘটনা। দাদির নাম পারুল নাহার, আমার দাদির যখন 15 বছর ছিল তখনকার ঘটনা। বলে রাখা ভালো, সময়টা ছিল গ্রীষ্মকাল, গরমে আম কাঁঠাল পাকা পাকা অবস্থা। দাদির একটা বান্ধবী বা সই ছিল যার নাম বেলি। বেলি প্রতিদিন দাদিকে ভোরবেলা ডাকতে আসতো আম কুড়াতে যাবে সেই জন্য। এইরকমই একদিন রাত 2টার সময় দাদিকে ডাকতে আসে বেইলি। তখনকার যুগে ঘড়ি ছিল না যে দাদি দেখবে কয়টা বাজে। দাদি মনে করে হয়তো ফজরের আজান দিয়ে দিয়েছে, এই মনে করে বেইলির সাথে আমার দাদি চলে যায় আম কুড়াতে। তো আমের বাগানের পাশেই ছিল একটা কবরস্থান। দাদি আম কুড়ানোর জন্য আম বাগানের নিচে যায়, কিন্তু দাদি একটি আমও পাচ্ছিল না। আর ওইদিকে বেইলি এক কোছা ভর্তি আম কুড়াতে থাকে। বেইলি আমার দাদিকে বলে, সই এদিকে আয়, এদিকে অনেক আম পড়ে আছে। দাদি খেয়াল করলো বেইলি শুধু কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু ওইদিকে তো কোনো আম গাছ নেই, তাহলে ওইখানে এত আম কীভাবে পাচ্ছে। তখন প্রায় ভোর হয়ে আসছিল, তার একটু পরেই শোনা যাচ্ছে যে কোথায় জানি আজান দিচ্ছে কেউ। তখন বেইলি তার কাছে থাকা আমগুলো ফেলে দিয়ে বলল, আজকের মতো বেঁচে গেলে, আর একটু পর আজান দিলে তোকে নিয়েই যেতাম আজকে, বলে একটা বিকট হাসি দিয়ে সে গায়েব হয়ে যায়। এটা দেখে দাদির জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। দাদির চিৎকার শুনে কাছের কিছু মানুষ দৌড়ে আসে, এসে দাদিকে বাসায় নিয়ে যায়। পরের দিন দাদির যখন জ্ঞান ফেরে তখন দাদির সামনে বেইলিকে দেখে তখন ভয়ে আরও জোরে চিৎকার করতে থাকে। তারপর কবিরাজ দেখানোর পর জানা যায় এই জিনটি দাদিকে দূর থেকে দৃষ্টি দিয়েছিল। ভয়ের কিছু নেই, কবিরাজ দাদিকে বলল, একটা তাবিজ দিচ্ছি, এটা গলায় পরবেন আর পানি পরে দিচ্ছি, ওইটা প্রতিদিন সকালে 1 গ্লাস করে খাবেন। কবিরাজের নিয়ম মেনে 7 দিন পর দাদি আবার আগের মতো সুস্থ হয়ে ওঠে। এক আপু এই গল্পটি পাঠিয়েছে, কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও সবার মাঝে। ধন্যবাদ।